অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ইউনুস জেল মুক্তি খালেদা জিয়ার সময় দিল ভারত দিল্লিতে শেখ হাসিনা সর্বদল বৈঠকে সে কথা জানান বিদেশমন্ত্রী হাসিনা দেশ ছাড়তেই উল্লাস ঢাকার রাজপথে সদ্য প্রাক্তন বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনও ভারতে এরই মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রূপরেখা দিয়েছে ছাত্রনেতারা তারা প্রধান উপদেষ্টা হিসাবে শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম প্রস্তাব করেছেন পাশাপাশি মঙ্গলবার জেল মুক্তি বিএনপি নেত্রী খালেদা জিয়ার ফলে গোটা দেশ এখন তাকিয়ে রয়েছে বাংলাদেশের দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন সরকার গঠনের রূপরেখা দিতে আমরা ২৪ ঘন্টা সময় নিয়েছিলাম কিন্তু জরুরি পরিস্থিতি বিবেচনায় এখনই রূপরেখা ঘোষণা করছি ইঙ্গিত ইউনিসি সেই দায়িত্ব নিতে চলেছেন যদি তাই হয় সেক্ষেত্রে তিনিই হবেন প্রথম বাঙালি নোবেলজয়ী প্রধানমন্ত্রী নাহিদ জানান তারা সিদ্ধান্ত নিয়েছেন সর্বজন গ্রহণযোগ্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নোবেলজয়ী মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে মোহাম্মদ ইউনুসের সাথে তাদের কথা হয়েছে বলেও জানান তিনি এদিকে মুক্তি পেয়েছেন বাংলাদেশ ন্যাশনাল পার্টি বা বিএনপির নেত্রী খালেদা জিয়া সোমবার বাংলাদেশের অশান্ত বিক্ষোভকারীরা কারফিউ ভেঙে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন ঘেরাও করে এবং ৪৫ মিনিটের মধ্যে তাকে পদত্যাগ করার জন্য চাপ দেয় যার পর হাসিনাকে পদত্যাগ করে পালিয়ে যেতে হয় শেখ হাসিনা দেশ ছাড়ার সঙ্গে সঙ্গে তার চির খালেদা জিয়াকে মুক্তির নির্দেশ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আজ মঙ্গলবার তাকে মুক্তি দেওয়া হয় এদিকে বাংলাদেশের পরিস্থিতির মাঝেই মঙ্গলবার সর্বদলীয় বৈঠক ডাকেন কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার এই বৈঠকে সব দলের প্রতিনিধিদের সামনে বাংলাদেশের পরিস্থিতি ব্যাখ্যা করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানা গেছে আপাতত ভারতে রয়েছেন শেখ হাসিনা দিল্লি তাকে কিছুদিন সময় দিয়েছে সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর এদিনের সর্বভারতীয় বৈঠকে বিদেশমন্ত্রী জানান ভারত তাকে ধাতস্থ হতে কিছুদিন সময় দিয়েছে বাংলাদেশে বসবাসকারী প্রবাসী ভারতীয়দের নিয়েও চিন্তিত দিল্লি এদিনের বৈঠকে সে বিষয় নিয়েও আলোচনা হয় পাশাপাশি বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ সেনার সাথেও নিয়মিত যোগাযোগ দিল্লি ব্যুরো রিপোর্ট নিউজ রাখছে সম্প্রীতি সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলেক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো থ্রি